ছাব্বিশ তারিখে পেমেন্ট করেছি, রিসিপ্ট পেয়েছি, 30 তারিখ আমাকে বিকাশ থেকে, বিকাশ অফিস থেকে আমাকে একটা ট্যাক্স রসিদ, অরিজিনাল যে ট্যাক্স রসিদ সেটা পাঠিয়ে দিয়েছে। এটা দেখুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মেয়েদের চলে আসলাম আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে অবশ্যই ইম্পর্টেন্ট একটা ভিডিও, এবং আমি যে রিলেটেড ভিডিও করেছি সে রিলেটেড ভিডিও এটা না, তারপরে আমি দেখাচ্ছি, কারণ এটা অনেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টা হচ্ছে, আমার কিছুদিন আগে ড্রাইভিং লাইসেন্স, তারপরে গাড়ির ট্যাক্স টোকেন এবং গাড়ির রেজিস্ট্রেশন যে কার্ডটা আছে মোটরসাইকেলের, সব কিছু হারিয়ে গিয়েছিল। তো যাওয়ার পরে আমি অনলাইনে কিছু জিনিস সার্চ করলাম, করার পর দেখলাম সব কাজ যেহেতু BRTA কর্তৃক করা হয়, সেক্ষেত্রে দেখলাম যে অনলাইন মেথডে কোনো কিছু আছে কিনা বা নিজে কিছু করা যায় কিনা। তো সেই ক্ষেত্রে আমি খোঁজাখুঁজির পরে অন্তত ট্যাক্স টোকেনটা এই মুহূর্তে 2023 সালে অনলাইনে নিজে নিজেই করা যায় সেই সিস্টেমটা আমি করি। করার পরে আমি যে ট্যাক্স টোকেনটা হাতে পেয়েছি সেটা আমি দেখাবো, মূলত কিভাবে আবেদন করতে হয়, কী কী প্রসেস আমি অন্য কোনো দিন দেখিয়ে দিব। বাট এই মুহূর্তে আসলে যে পাওয়া যায় কি না ট্যাক্স টোকেন, সেটা অনেকে আছে কি করে ট্যাক্স টোকেনটা সাধারণত যে কোম্পানির গাড়ি কিনেছে তাদের কাছ থেকে করায়, অথবা BRTA যায়, অথবা আপনার হচ্ছে ব্যাংকে গিয়ে অন ব্যাংক বা অন্যান্য ব্যাংক যেগুলো সার্ভিস দিয়ে থাকে তাদের কাছে ট্যাক্স টোকেনের কাগজপত্র জমা দেয়, এবং একটা নির্দিষ্ট মাত্রা বা অতিরিক্ত মাত্রা একটা অ্যামাউন্ট তারা 100-200-300 টাকা বেশি নিয়ে তারা ট্যাক্স টোকেন করায়, যারা রেগুলার করে। ট্যাক্স টোকেন বলতে বোঝাচ্ছে এরকম কেউ কেউ 10 বছরের করে যেহেতু বাংলাদেশের নিয়ম অনুসারে, আর কেউ কেউ 2 বছর অন্তর অন্তর করে, 2 বছর অন্তর 300 টাকা ফি দিতে হয়। তো যারা অনলাইনে ফি দিবেন তারা ওই 300 টাকা করে আপনার বিকাশের মাধ্যমে মারলে হয়ে যায়। সিস্টেমটা আমি অন্য একদিন দেখা দিব। এখন ব্যাপারটা হচ্ছে, অনেকে বলে ভাই আমি বিকাশ থেকে পেমেন্ট করলাম, BRTA রেজিস্ট্রেশন করে আমি যেভাবে টাকা মারার কথা মেরে দিলাম, মারার পরে আমার আসলে ট্যাক্স টোকেনটা পাবো কীভাবে? প্রথম কথা, আপনি যখন পেমেন্ট মারবেন সাথে সাথে আপনাকে একটা রিসিপ্ট দিবে, আর অনলাইন ট্রানজ্যাকশনে যে আপনার ট্যাক্স টোকেনের যে মানি রিসিপ্টটা লম্বা বড় কাগজে সাইডটা, একটা BRTA কপি, একটা আপনার আছে গ্রাহক কপি, ওই দুইটা দিয়ে দেয়। ওটাও আমার দিয়ে দিছিল, ওইটা আমি প্রিন্ট করে প্রথমে নিয়ে বেড়াইছি। আমি হচ্ছে 26 তারিখ আমি দুপুরবেলায় পেমেন্ট করেছিলাম, আমার যেহেতু হারিয়ে গিয়েছে, যাদের ট্যাক্স টোকেন হারিয়ে যাবে তাদের হচ্ছে এক্সট্রা 23 টাকা দিতে হয়, আর যদি আপনার ট্যাক্স টোকেন নতুন করে 2 বছর পরপর করেন তাহলে 2300 টাকা দিতে হয়, আর হারিয়ে যদি যায় আপনার ফুল সব দেওয়া আছে শুধু হারিয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আপনাকে মাত্র 23 টাকা দিতে হবে জমা ট্যাক্স টোকেন। এবার আসি, যদি 2023 সালে যারা আছে তারা 2 বছর পরপর যদি এই ট্যাক্স টোকেন নতুন করে করে বা হারিয়ে যায় তাদের ক্ষেত্রে করণীয় কি? পূর্বে আমাদের এখন যেহেতু 2023 সালে ভ্যাট বাড়িয়েছে সেই ক্ষেত্রে আপনার 1190.60 টাকা আপনাকে অতিরিক্ত হবে, এবং আপনার যদি হারিয়ে যায় তার সাথে আপনার 23 টাকা যোগ হবে। আর যদি আপনি 2 বছরের করতে চান, 2 বছরের নতুন করে ট্যাক্স টোকেন করতে চান, তাহলে আপনি যেখান থেকে করেন না কেন আপনার 1190 টাকা প্লাস আপনার 2300 টাকা যোগ করে যে টাকাটা হবে সেই টাকাটা আপনার নিবে, ব্যাংক বলেন বা BRTA বলেন, সেটা নিয়ে আপনাকে 2 বছরের করে দেবে। যেহেতু আমার হারিয়ে গিয়েছিল, আমি 2 বছরেরটাই হারিয়ে গিয়েছিল, আমার এখন 6 মাস মেয়াদ আছে, তো 6 মাস যেহেতু মেয়াদ আছে আমি মাত্র 23 টাকা খরচ করলে আমার হয়ে যেত, বাট 2023 সালের নিয়ম অনুসারে আমাকে আরও 1190 টাকা ভ্যাট দিয়ে প্লাস 23 টাকা। আমি বিকাশে পেমেন্ট করেছি, অপশন অনুসারে পেমেন্ট করার ফিটা কেটে নিয়েছে, আমাকে রিসিপ্ট দিয়েছে, এবং 4 দিন পরে আজকে হচ্ছে 30 তারিখ, 26 তারিখে পেমেন্ট করেছি, রিসিপ্ট পেয়েছি, 30 তারিখ আমাকে বিকাশ থেকে, বিকাশ অফিস থেকে আমাকে একটা ট্যাক্স রসিদ, অরিজিনাল যে ট্যাক্স রসিদ সেটা পাঠিয়ে দিয়েছে। এটা দেখুন। এবং আমি যখন হাতে কুরিয়ার, ই কুরিয়ার আমাকে পাঠিয়ে দিয়েছে, এই যে ই কুরিয়ার 35 টাকা আমাকে এই মুহূর্তে তারা 35 টাকা নিয়েছে, এখানে লেখা আছে ই কুরিয়ার সার্ভিস 35 টাকা, মানে 35 টাকা আপনার বাসায় দিয়ে যাবে। ঢাকা থেকে আসছে, ঢাকা বিকাশ অফিস থেকে আসছে, ওখান থেকেই দেয়। তো এটা আমি এখন খুলবো, ঠিক আছে, এটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কেমন ট্যাক্স টোকেনটা তারা দিয়েছে। এখানে আটা দিয়ে লিপিবদ্ধ করা আছে, এটা অবশ্যই আপনি একটু ভালো করে সেফলি খুলবেন, যেহেতু ভিতরে কাগজটা ছোট, যেমন ট্যাক্স টোকেন আপনার সবাই জানেন, আমি আস্তে করে খুললাম। আর একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার যে তথ্য সেটা অবশ্যই ঠিক দেওয়ার চেষ্টা করবেন, সুন্দরভাবে তারা আসলে সেফটি সহকারে আটাটা মেরেই দিয়েছে। এই হচ্ছে আমার ট্যাক্স টোকেন, আপনি দেখতে পাচ্ছেন যে এইটা বিকাশ লিমিটেড। আমরা সাধারণত কি করি, ট্যাক্স টোকেনটা অন ব্যাংক থেকে নিয়ে থাকি, তো
ওয়ান ব্যাংকে সিল মারে, এই যে সিল মারে আর সেম কপিটাই কিন্তু আপনি পাচ্ছেন। তার মানে আপনার টেনশনের কোনো কারণ নেই। এখন থেকে আপনি যদি চান নিজে ঘরে বসে অনলাইনে বিকাশ পেমেন্ট করবেন, প্রথমে বিআরটি ওয়েবসাইটে আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে, আপনার আইডি কার্ড অনুসারে সব কিছু থাকবে, আপনার যে তথ্য ছিল সেইভাবে আপনার কাগজটা তারা পাঠিয়ে দিবে, দেখেন সেম টু সেম। তার মানে আপনি এখন থেকে এই, আমি এক বড় ভাইয়ের একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে, সে ফার্স্ট এই ভিডিওটা দিয়েছিল, তার ভিডিওটা দেখে আমি আর কি করেছিলাম। এখন দেখুন আমিও দেখেছি, আমি তো সেকেন্ড পার্সন যে ইউটিউবে ভিডিও দিচ্ছি যে আসলে আমিও ট্যাক্স টোকেন পেয়েছি। আপনারা এখন আর হয়রানির শিকার হওয়া লাগবে না, কারোর কাছে যাওয়া লাগবে না। আপনার যদি ট্যাক্স টোকেন হারিয়ে যায় কিংবা নতুন করে রিনিউ করতে চান, তাহলে ওখানে যে ফিটা দিবে সেটা একদম সলিড, আপনাকে কোনো প্রকার এক্সট্রা চার্জ নিবে না, ওখানে সব কিছু বলা আছে, সেই অনুসারে আপনি ফিটা দিবেন। দেওয়ার পরে আপনি অর্ডার করলে আপনার বিকাশ থেকে কোড বসিয়ে আপনি পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে আপনাকে ওরা বলে দিবে যে এতদিন, মানে ওটা বলে দেয় না, জাস্ট চার পাঁচ দিনে চলে আসে। আমি হচ্ছে যশোর শহরে আমি চার দিনের হাতে পেয়েছি। তো আসলে আপনারা চাইলে এখন থেকে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনারা ট্যাক্স টোকেনটা অর্ডার করতে পারেন, পেতে পারেন। এবং ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য আনুষাঙ্গিক যে কাজগুলো আছে, আমার ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন নাম্বারটা, এটা নিয়েও আমি ভিডিও দিব, কীভাবে পেয়েছি বা কীভাবে কী করলাম স্টেপ বাই স্টেপ ভিডিও দিব ইনশাল্লাহ। আর আমার ভিডিওটা আসলে অনেকে দেখে পছন্দ করে, আমার টেকনিক্যাল আরও একটা চ্যানেল আছে যেখানে আমি বাস্তব সম্মুখীন হয়ে যে প্রবলেম ফেস করে যে কাজগুলো করি সেটার ভিডিওগুলো আমি কিন্তু শেয়ার করে থাকি। তো এটা আমার দুইটা চ্যানেলেরই ভিডিওটা দেওয়া হবে, তো যারা যেখান থেকে দেখছেন অবশ্যই অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও পাবেন। আমার চ্যানেল সাথে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে যারা অনুসরণ করতেছেন তারা ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, আমার যারা ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এইটার কীভাবে আবেদন করতে হয় ইনশাল্লাহ আমি আর একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। ভালো থাকে সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।